দেন। আমি অনেকদিন ধরে গ্রাফিক ডিজাইন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি বা প্লাস প্রতিষ্ঠান খুঁজতেছিলাম কিন্তু পাইনি। দেন ফেসবুকে একদিন ইউএলএফ একটা নাম শুনলাম যেখানে স্কলারশিপ চলতেছিল, তো সেখানে আমি অ্যাপ্লাই করলাম। দেন আসলাম, আসার পর একটা এক্সাম দিলাম। তখন কারণবশত আমার ক্লাসটা নি মানে করতে পারিনি। দেন আবার আমি 80% এখানে ভর্তি হই। তো আমি চিন্তা করলাম যে স্টুডেন্টের পাশাপাশি বাংলাদেশের চাকরি সেক্টরটি টাফ, দেন পাশাপাশি স্কলারশিপ করে যদি এক্সট্রা কিছু ইনকাম বা ফ্রিলান্সার বা একটা এক্সট্রা স্কিল ডেভেলপ করতে পারি, দেন প্লাস পয়েন্ট। তো আমি কোনোদিন বিবেচনা না করি দেন ভর্তি হয়ে গেলাম। দেখলাম এখানে বেস্ট একটা সেমিনার এক একটা, আমি এখান থেকে 3টা সেমিনার করেছিলাম, ওয়েব ডিজাইন অ্যান্ড গ্রাফিক ডিজাইন, কিন্তু আমার শখ ছিল গ্রাফিক ডিজাইন। তো আমি গ্রাফিক ডিজাইনে বদলার পর এখানে ক্লাস শুরু করলাম। দেন আমার প্রায় 21টা ক্লাস শেষ। তো মোটামুটি আমার ভিজিটিং কার্ড, ফ্লায়ার, ওয়েব টেমপ্লেট এগুলো মোটামুটি ভালোই কাজ পারি, আর নিজেকে আরও ডেভেলপ করছি। আমাদের এখানে 3জন টিচার আছে, জাহিদ স্যার, আমি স্যার, সাইফ স্যার, 3জনই বেস্ট টাইম বলবো। 3জন 3ভাবে আমাদের ট্রায়াল দিতেছে। আমি প্রথমত অন্যান্য জায়গায় পরীক্ষা দিয়েছিলাম স্কলারশিপের জন্য, সেখানে পেয়েছি, কিন্তু আমি অতটা কমফোর্টেবল মনে করিনি। পরিবেশের একটা পরিবেশের জন্য একটা সেক্টর দরকার। তো আমাদের এখানে এখানে পরিবেশ বেস্ট, এখানে ইউএলএফের আপনার ডিফেন্সগুলো বেস্ট, যা আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। বর্তমানে আমি কিছু ফেসবুকের বিজনেস ইয়াতে আমি ডিজাইন করে গেছি, ফ্লায়ার বা অন্যান্য ডিজাইন ডিজাইন করে যাচ্ছি। আমি প্রথম টার্গেট ছিল আমি প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার হবো। দেন আমার এলাকায় আমাদের ছোটো ভাইরা যারা আছে তাদেরকে নিয়ে তার একটা সেক্টর করবো, এমনকি তাদেরকে আমরা ফ্রিলি শেখানোর চেষ্টা করবো। যেমন আমি ক্লাস করার পর ক্লাসে যাওয়ার পথে অনেক সময় অনেক কিছু ভুলে যাই, তো ফেসবুকের মাধ্যমে স্যারদের নক করি, স্যাররা সেটা আমাদের সাথে সাথে লিখতে দেয় এবং সমস্যা সমাধান করে দেয় ইজিলি। আর এছাড়াও আমাদের এখানে ব্যাকআপ ক্লাসের বিভিন্ন ব্যবস্থা আছে, আমরা ব্যাকআপ ক্লাসের মাধ্যমে ব্যাকআপ নিয়ে থাকি, আর যে কোনো সমস্যার জন্য সাথে সাথে স্যাররা রিকোয়েস্ট করে এবং ব্যাকআপের জন্য আপনার আগের ক্লাসটা নিউ ক্লাসে দেওয়া হয়। প্রথমত আমি বলবো যে আমার কাজের উপর ডিপেন্ড করে আমাকে 2টা কোম্পানি অফার দিয়েছিল তাদের সেক্টরে কাজ করার জন্য। তো আমি দিলাম যে এখন না যেয়ে আরও ডেভেলপ হয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করবো। এমন পাশাপাশি ফেসবুকে কাজ করছি বিভিন্ন ডিজাইনের উপরে। আমি বলবো যেমন আমার বাসা প্রচুর দূরে, অনেক দূর আসা সম্ভব না প্রতিদিন আসা, তো ইউএলএফের মধ্যে একটা প্রতিষ্ঠান যদি বিভিন্ন সেক্টর থাকে তাহলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলায়, বিভিন্ন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পাশে যদি থাকে বেস্ট হয়, কারণ শিক্ষা প্রতিষ্ঠানরা বিভিন্ন স্টুডেন্টরা জানে না তাদের স্কিলটা কীভাবে ডেভেলপ করবে, তারা যদি এরকম একটা মাধ্যম পায় তো তাদের জন্য বেটার। আমরা সব স্টুডেন্টরাই আগে ফেসবুক ইউজ করি, আর ফেসবুকে ভালো খারাপ 2টা দিকই আছে। তো যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার, তো আমি বিভিন্ন ধরনের গ্রাফিক ফেসবুকে আসলো অনেক সাইট আছে, ওখানে চেক করলাম। দেন ইউএলএফ যখন আমি পাইলাম তখন এখানে আসার মানে সেমিনার করলাম। তো আমি চাইবো সব স্টুডেন্ট একটা কথাই বলবো, এখানে আসে ফ্রি সেমিনার করার জন্য, সেমিনার তারা যদি আগ্রহী হয় তারা তারা ভর্তি হবে। আমার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ইউএলএফ আমার কাছে বেস্ট দেখেছে। তাই বলবো সবাইকে আগে ফ্রি সেমিনার করতে, দেন এখানে পরিবেশ দেখে ভর্তি হতে।